Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি রান্না করছি সিলেটে খুবই জনপ্রিয় একটি খাবার, সাতকড়া দিয়ে গরুর মাংস। তাহলে চলুন দেখা যাক কি কি লাগছে আমার আজকে রান্নায়। এখানে আছে 1 কেজি গরুর মাংস, আমি ভালোভাবে খেতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ, আর আছে রসুন বাটা 1.5 টেবিল স্পুন, আদা বাটা 1.5 টেবিল স্পুন। গুঁড়া মশলা নিয়েছি চিলি পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, না হলুদ পাউডার 1/2 টেবিল স্পুন। এখানে আছে মিক্স পাউডার আর বলস 2 টেবিল স্পুন, এটা না থাকলে আপনারা 5 ফোড়ন দিতে পারেন 1/2 টেবিল স্পুন। আর নিয়েছি আস্তে সব গরম মশলা। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ। আমি এভাবে কেটে দিচ্ছি পেঁয়াজ, আপনারা চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন। এই সাতকড়া দিয়ে গরু মাংস রান্নাটা এতটাই জনপ্রিয় যে সব অঞ্চলের মানুষ একবার হলে ট্রাই করতে চায়। আর সিলেট কিন্তু আরো অনেক কিছুর জন্য জনপ্রিয়। সিলেটে আছে কমলা চা বাগান, আর ঘুরে বেড়ানোর জন্য আছে জাফলং, বিছনাখান্দি, আর সাজলা সাফরান তো আছেই। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর আস্তে সব গরম মশলা। আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাংস। আমি এখানে নিয়েছি সিনার যে মাংসটা থাকে সেটা। আপনারা যদি সিনার মাংস দিয়ে রান্না করেন তাহলে তেলটা দিবেন পরিমাণের তুলনায় একটু কম। আর আমি এখানে কোনো পানি ইউজ করব না, এই তো ভালোভাবে আমি এটাকে দেখে রাখবো কিছুক্ষণের জন্য। মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। মাংসটা এখনো সফট হয়নি, তাই মাংসটা সফট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর এখনো ওয়েট করব মাংসটা সফট হওয়া পর্যন্ত। তেলটা উপরে বেশি উঠেছে, তার মানে মাংসটা মোটামুটি সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সবগুলা গুঁড়া মশলা। দিয়ে দিলাম সবগুলা গুঁড়া মশলা। এবার সবকিছুকে ভালোভাবে নেড়ে দেখে রাখবো 1 থেকে 2 মিনিটের জন্য। আর কুকারটা কিন্তু স্লো গ্যাসে রাখবেন। এ পর্যায়ে আমি কোনো পানি ইউজ করব না, 2 মিনিট পর আমি দেব পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য এবার আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1/2 থেকে একটু বেশি পানি দিয়েছি।
এবার আমি এটাকে জাল করব 3 মিনিট মশলাটা কষানোর জন্য। ফিরে এলাম 3 মিনিট পর, মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি এই রান্নার জন্য নিয়েছিলাম 1 কেজি গরুর মাংস, তাই আপনাদের মশলাটা তা অনুযায়ী দেখিয়ে দিয়েছিলাম। যদি এর থেকে বেশি মাংস নেন তাহলে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব 7 খোড়া। আমি ফ্রোজেন যে 7 খোড়া পাওয়া যায় সেটা নিয়েছি। চাইলে মাঝখান দিয়ে খেতেও দিতে পারেন 7 খোড়াটা। এইভাবে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। সাত করাটা মোটামুটি সফট হয়ে গেছে, এখনো পুরোপুরি সফট হয়নি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি, যতটুকু জুল রাখবো এই তরকারিতে তার থেকে একটু বেশি পানি দিয়েছি, যেহেতু সাত করাটা এখনো পুরোপুরি সফট হয়নি। এবার আমি এই তরকারিটাকে কুক করবো 6 মিনিটের জন্য ফুল গ্যাসে। চার মিনিট পর 7 খোড়া গরু মাংস হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের সিলেটের জনপ্রিয় রান্না 7 খোড়া দিয়ে গরুর মাংস। ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, অ্যান্ড লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।